চরজায় আসবে মমতা ব্যানার্জি ভালো করে না করে ছাতাকে পরিষ্কার করে। বিতর্কিত মন্তব্য করে ফের খবরের শিরোনামে বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। মমতা দূতরা বাড়িতে আসলে নারকেল ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে বিদায় করার নিদান দিলেন বিজেপি বিধায়ক। বাঁকুড়া দু নম্বর ব্লকের আঁকুড়াবাদ গ্রামে বিজেপির পঞ্চায়েত ভোট বিষয়ক একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এই কর্মী সম্মেলনে যোগদান করেছিলেন রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ সহ একাধিক বিজেপি নেতৃত্ব। সেখানে বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখাও উপস্থিত ছিলেন। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বেফাঁস মন্তব্য করলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখাকে। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, কয়েকদিনের মধ্যেই দরজায় আসবে মমতা ব্যানার্জির দূত, ভালো করে নারকেল ঝাঁটাকে পরিষ্কার করে রাখবেন, ঝাঁটা দিয়ে এমন ঝাঁটাবেন যাতে ধুলো সহ সব ছিটকে যায়। তিনি এও বলেন, টিএমসি মানে টেম্পোরারি তৃণমূল কংগ্রেস, এই দলটা কিছুদিনের মধ্যেই উঠে যাবে।